বলে তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি একটু মেলায় এসেছি, দেখো মেলায় কত দেখো। তোমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো নে ফোনটা একবার ধর, দেখো দেখো ফ্রেন্ড কত সুন্দর খাবার। দেখো খাবার গুলো দেখো মেলায়। দেখো এটা কি কাকু? একটা এটা দে চিকেন পকোড়া। আর এটা কি? এটা কি আপনারা ঢাকার পরোটা? আর পাতা রেখে যাবেন না, প্রসাদ গ্রহণ করার পর পাতা অবশ্যই আমাদের আর আপনার জায়গাটা একটু পরিষ্কার করে দিলে পরবর্তী ভক্ত সেখানে বসে সেখান থেকে এটা সুবিধা হবে। আপনারা দেখুন দক্ষিণ দিকে। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি মেলা থেকে। মেলায় অনেক ঘোরাঘুরি করেছি, তোমাদের বলেছিলাম বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। মেলায় বোনেদের সাথে দেখা হয়েছে, কিন্তু ওরা অনেক কিছু খেয়েছে, ফুচকা খেয়েছে, ঘুঘুড়ি খেয়েছে, কিন্তু আমি কিছু খাইনি। আসলে মেলায় আমি কিছু খাই না, আমার ভালো লাগে না, তেলের জিনিস খেতে আমার ইচ্ছেও করে না। দেখো আমাকে কেমন লাগছে। আসলে কি বলতো, ভিডিওটা আমি আজকে ছাড়বো না, আমি কালকে ছাড়বো। দেখো আমাকে কেমন লাগছে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের মেলায় বসেও আমি দেখিয়েছি যে আমার আমাকে কেমন। দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা আমার দেখবে, কিন্তু অবশ্যই দেখবে। টাটা বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা তোমাদের বলি, আমি মেলার ভেতর কিন্তু ভিডিও করছিলাম, তোমরা হয়তো দেখোনি, কিন্তু দেখো কিন্তু। হ্যাঁ